শুনিসি তো, ফ্রিজ লাগবে আমি দিব তো ব্যবস্থা করে। না না আচ্ছা দাদা, দোকানে দিয়ে দিয়ে নওগাঁ মহাদেবপুরে বিশ্বস্ত আরে এলা একটা কেউ মাথা হয়ে দাঁড়ালেই সব হয়। প্রথমবার আমাদের মন্দিরে দুর্গা পূজার মতো সাহস কারো নাই। মিলনের ব্যাটা করলাম, দুর্গা পূজা করবো, ওরকে বেঁকা বেঁকা কথা বলে মাথা হ লে কর, কে করবে, এত টাকা খরচ কার আছে, এই সেই। প্রথমে যখন ঘুরে দাঁড়ানো মাথা হয়ে দাঁড়ানো, যখন দুর্গা পূজা করলো, তারপর থেকে ঠিকই দুর্গা পূজা হচ্ছে। একটা বার যদি কেউ ঘুরে দাঁড়ায় না, সব হবে, সবই সম্ভব, বুঝাছো? কিন্তু ওই সাহস পাচ্ছে না, তাই হবে না। যে গ্রামের 21 টাকা চান্দা দেয় না, সেই গ্রামে প্রথমবার দুর্গা পূজা শুরু করেছি। এখন মেন হলো
ওই মাথায় কাম হবে না, ওইলা গণেশ ফণেশ দিয়ে কাম হবে না, ওগুলা জোরদার মাথা লাগবে, বুঝাইছো? ওগুলা হকারা মাথা লাগবে, ওগুলা খালি মুখে বদর বদর করে কাম হবে না, হকারা মাথা লাগবে। আমরা একটা কাজ করবে লাগলে দিতে পারবো, ভাবি না আমি আমি একটা কাজ করবে লাগলে দিতে পারবো, ভাবি না আগে না আমি তো কি আছে না না হলে তো দেখা যাবে না। হয় কম আগে কম ধরতে হবে, পরে বেশি উঠে উঠুক। আসুক রাস্তা আমার দোকানের নাম ধরা সমস্যা নাই, শুরু কর।